আমার কালীকলা আঞ্চলিক কোনাবিলি রঙালী বিহু সন্মিলনী তরফৰ পৰা আঞ্চলিক শুভেচ্ছা নিবিচাৰিছোঁ। আশা ৰাখিছোঁ আপোনালোকে ইয়াত পদাপন কৰি আমাক যিখিনি উৎসাহ উদ্দীপনা দিছে তাৰ বাবে মই পুনৰ পৰা আঞ্চলিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। যা নহওক, ভাৰত ভূটান সীমান্তৰ পাৰ দেশৰ এই ওদালগুৰি জিলাৰ অন্তৰ্গত কালীকলা গাঁৱৰ মাজ মজিয়াত আমি 28 বছৰে একেৰাহে আমি বিহু পালন কৰি আহিছোঁ। ইয়াত জাতি বর্ণ ভাষা গোষ্ঠী নির্বিশেষে আমি হাতে সমন্বয়ের ভেটি করার উদ্দেশ্যে এই সোনাজুলি দক্ষিণ কালীকলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণত আমি এনেদরে কালীকলা সোনাজুলি আঞ্চলিক রঙালী বিহু সন্মিলন উদযাপন করে আইছি। গতি এই বিহুর সংগতি রাখি আমার এই অঞ্চলের স্থানীয় তথা আমার ডিটিসির ক্রিয়াম সন্মানীয় সঞ্জীব তান্তি ডাঙরিয়াক আমি আমন্ত্রণ জানাইছিলাম। তেখেত আমার মাজত আহি উপস্থিত হয়েছে, আমি খুব গৌরবান্বিত। লগতে আমার সমাজসেবক সন্মানীয় বিপন চন্দ্র ডেকাদেবক আমি আমন্ত্রণ জানাইছিলাম, তেখেতও আহি আমার মাজত উপস্থিত হয়েছে। তদুপরি আমার এই অঞ্চলরে অর্থাৎ প্রাক্তন এম সি এল এ সন্মানীয় সুরেশ তান্তি ডাঙরিয়াদেবেও আমার মাজত আহি উপস্থিত হওয়ার আমি উৎফুল্লিত হয়েছি। ইয়ার উপরেও আমি যশবন্ত ডাঙরিয়াদেবক মাতিছিলাম, কিন্তু তেখেত বিশেষ অসুবিধা হেতুকে অন্যান্য ঠাইত যাবলগীয়া হওয়াত আমার ইয়াত উপস্থিত থাকিব নোৱাৰিলে। আমি দায় দায় দাও বৈশ্য স্যারকে আমি নিমন্ত্রণ জানাইছিলাম, কিন্তু তেখেতে বিশেষ
অসুবিধা অতিকে উপস্থিত হব নিলে তদুপরি আমার ননাশেষবাং সমষ্টির কৃষক মোর্চার সভাপতি সন্মানীয় রাতুল ডেকাদেবকে আমি আমন্ত্রণ জানাইছিল, তখন আমার মাঝে এই উপস্থিত হয়েছে। আর আমার এই অঞ্চলের অর্থাৎ কালিখোলা ভিসিডিসির চেয়ারম্যান সন্মানীয় তিলক ডেকা ডাঙ্গাদেবক আমি আমন্ত্রণ জানাইছিল, তখন আমার মাঝে এই উপস্থিত হয়েছে। তদুপরি আমার সাংবাদিক বন্ধুসকল আর আমার গুয়াহীর সাংবাদিক গতি করে থাকা মোহাম্মদ শাহ আলম ডাঙ্গাদেবকও আমি আমন্ত্রণ জানাইছিল, তখন আই আমার মাঝে উপস্থিত হয়েছি। তদুপরি এই অঞ্চলের জ্ঞানী মানি বুদ্ধিজীবী সকল ব্যক্তিকে আমি আমন্ত্রণ করার তথ্যসকলে আমার মাঝে উপস্থিত হয়েছে। আমি অত্যন্ত সুখী আর গৌরবিত, আশা রাখি অনাগত দিনত আপনার সহায় সহযোগ তথা রাইজর সহায় সহযোগ লই আমি যাতে এনেদরে প্রতি বছরে আমার বাপতি এখন রঙালী বিহুটি বিশ্বর দরবারত কালিখোলা সনাজুলি গাঁওরপরা প্রতিষ্ঠিত করব পারু তার বাবে আশা রাখিছো। লগতে আমার এই বিহুর লগত জড়িত সমূহ বিভাগীয় উপদেষ্টা সদস্যমণ্ডলী মই কালিখোলা সনাজুলি আঞ্চলিক বিহু দল আজি এই 28তম বহু বছরের পর আমি কষ্ট করে করে অলপ অলপক এনেক ধরনের কষ্ট করে করে বর্তমানে এইখানে অবস্থা পাইছো। আর এই বছরও আমি এই নতুনক আকো নতুন উৎসাহের নতুন উদ্যমে লাগি এখন কমিটি গঠন করছো। আর এই কমিটিখনের সমূহ রাইজে আমাক সহায় সহযোগিতা আগবায় আমাক বর্তমানে এইখানে অবস্থা পাইছে বা এই বিহুখান আমাক চলাই আছে। সনাজুলি আঞ্চলিক রঙালী বিহুর এই বছরের সাধারণ সম্পাদক মই শ্রী সমরজ্যোতি বর্মন। আর আজি এই বিহুখান পালন করে আমার খুবই ভাল লাগিছে। আমি ইয়াত বিভিন্ন ধরনের নানান ধরনের দূর দূরণির দলসমূহ নিমন্ত্রণ করে আনিছো, হয়তো গুয়াহাটিরপরা হোক বা আমার ওচরে পাজরে থাকা দলসমূহ সকল দল আমি ইয়াত মাতি আনিছো। আর রাইজর যে উৎসাহ উদ্দীপনা দেখি আজি আমি খুবই ভাল লাগিছে। আর বতর খুব বেয়া হওয়ার ফলতো রাইজ মানে ইমানে ভাল পাইছে তেওঁলোকে আমার এই কার্যসূচী চাই যে কোনো উঠি যাব খোঁজা নাই। আর এইখানে কয় মোৰ।